যাবে না। যদি বলি আমার টাকা পয়সা ছিল না, ধার দেনা করতে দেরি হয়ে গেছে, রোজার যে মূল্য পাবেন পাবে না, এমনিও ষাটটা গণ্য হয়ে যাবে, অন্য দানে গণ্য হয়ে যাবে, তো রোজার আপনি পেলেন না। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজিজুর রহিম, রোজা আমার জন্য আর রোজাদারকে আমি নিজ হাতে বাগলা দেব। অন্য মাসে ফজরের আসরে ফেরেশতা চেঞ্জ হয়, ফেরেশতার মারফতে লেখি নাখানো হয়, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বুঝেন ইন্না সাওমা ফাইন্নাহু লি, রোজা আমার, আমি নিজ হাতে রোজাদারকে বদলা দেব। ফেরেশতাদের কাছ থেকে খাতা করে নিস, কেন যদি কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যের যদি একটি পুরস্কার দেওয়া হোক, 10 টাকার হোক, 50 টাকার হোক, যদি সে নিজে হাতে তুলে দেয় কত গৌরব লাগবে, দিন মুখ্যমন্ত্রী আমার ছেলেকে উপহার দিয়েছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হস্তে বদলা দিবে রোজাদারকে। আমরা 14 ঘন্টা না খেলে তারাবির নামাজ পড়লাম, বেতের নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ তো কিয়ামত পর্যন্ত চলবে, তো গ্যাস কিসের লেগে করছি, কাকে সন্তুষ্ট করার জন্য করছি, কাকে তার জন্য করছি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে সে দিনে বিশ্ব নবী থাকবে আর জান্নাতি দেখে ইয়া আহলাল জান্নাত, এ জান্নাতবাসী, ও টাইম তো কখন হবে, আল্লাহ পাক শুক্রবারের দিনে ইমাম সাহেব খুতবায় উঠে আধ ঘন্টা আর 1.5 ঘন্টা খুতবা দেয়, ওই টাইমে আল্লাহ একটু হাড় বসিয়ে দিবে, লা বায়ুন কিনা বিচার হাত নয়, আনন্দের হাত। সূরা আকিয়াতে আল্লাহ ঘোষণা করেছেন কালু সালামান সালামা, কালু সালামান সালামা, আনন্দের হাত। ভাই তুমি কেমন আছো, ভাই তুমি কেমন আছো, আনন্দের হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আর থেকে কথা বলবে, উজু হই আও মায়ে দিন নাজেরা এলা রব্বে কা নাজেরা, আল্লাহকে দেখার জন্য। বান্দা কার জন্য উপাস রেখেছিল, একটু মাস তাহাজ্জুদের নামাজ শীতের সময় কার জন্য, যেন আল্লাহ হতভঙ্গ হয়ে যাবে বান্দা জান্নাতিরা, যেন আল্লাহ যা তাহাছি মুখের সামনে এসেছে একত্রে আবার কি সুখ আছে। আল্লাহ পর্দার আর থেকে কথা বলবেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উযুহুই ইয়াওমায়েযিন নাযিরা ইলা রাব্বিকা নাযিরা, আল্লাহ সঙ্গে দিদার করবেন। কত ভাঙ্গা বান্দা বুঝতে পারবে না, বিশ্ব নবী দাঁড়াবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা দেখে না দেখে 14 ঘন্টা ধরে উপাস ছিলা, তাহাজ্জুদের নামাজ পড়েছো, জিহাদে ময়দানে শহীদ হয়েছো, তার আশাতে তাকে কি দেখবে না? আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে ঘোষণা করেছেন নূরুস সামাওয়াতে নূর কামাসাল নূরিহি কামেস বাতুন আর মেস বাউ ফিজ জুজাদা কান্নাহা কাকাবুন দুরিয়ুন ইয়াকাজামিন সাদারাতিন মুবারাকাতুন জাইতুনাতুন লা সারকিয়াতুন লা গরাবিয়া, আল্লাহর সঙ্গে দিদার করবি, আল্লাহ পর্দাকে হটিয়ে দিবে, আমি মহান আল্লাহ দেখে লাও, আল্লাহকে দেখলে আল্লাহ ছোটা দেখে মনে হবে জিন কি রূপ এসেছে, কি ধারণা হয়েছে মানুষ ছোটা আল্লাহ রব্বুল আলামিনের। ওই শুক্রবারে টাইমে জুম্মার ওয়াক্তে আল্লাহ প্রতি শুক্রবারে শুক্রবারে হাট বসিয়ে দিবে, আদর্শের হাট, আনন্দের হাট, কালু সালামান সালামা সূরা আকিয়াতে আছে। মহান আল্লাহ আমরা যে ফেরেশতারা নিষেধ করেছিল আদম তৈরি করতে হবে, কি করবে এরা মাইনফসে দফিহা ওয়াইসে কুদ নাহনা নুসাব্বিহু বিহামদি কানু কাদ সলাকা কালা ইন আরাম আলা তালামুন, মারামারি করবে, কাটাকাটি করবে,
এক অপরের হিংসা করবে। আজকে তৈরি করছে না, আরো দরকার আরো বেশি করে আমরা তসবিহ তাওহীদ করব। আল্লাহ বলছে ইন্নি আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা জানো না ফেরেশতা। দেখো কি হচ্ছে, আর যদি জানো যদি তো